নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে দীপাবলির মরশুম চলছে এবং বাঙালি কিন্তু মেতে উঠেছে। দীপাবলির উৎসব অর্থাৎ কালীপুজো যেখানে সবচেয়ে বড় করে ধুমধাম করে পালিত হয়, অর্থাৎ নৈহাটি, বারাসাত, মধ্যমগ্রাম এই জায়গা ছাড়াও কিন্তু বাংলার বিভিন্ন জায়গাতে এই কালীপুজো কিন্তু ধুমধাম করে অনুষ্ঠিত হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে দমদম। দমদমে কিন্তু মানে বেশ কয়েকটি বড় বড় পুজো হয় এবং এইখানে কিন্তু মানে যথেষ্ট ওই বারাসাত, মধ্যমগ্রাম, নৈহাটিকে টেক্কা দেওয়ার মতো পুজো হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে দমদমের অগ্রগতি ক্লাব, এবং অগ্রগতি ক্লাব এবার কিন্তু নিউজ বাংলার তরফ থেকে সেরা সেরা প্রতিমার সম্মান পেয়েছেন। কত সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছেন। একই সঙ্গে আজকে কিন্তু এখানে মানে বিভৎস ভিড়, বিশাল ভিড় মণ্ডপের বাইরে আমরা আটকে রেখেছি দর্শনার্থীদের, এবং ইতিমধ্যেই আমরা আবারও পেয়ে গেছি এখানে যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে, উপস্থিত রয়েছেন সৌগত মিত্র, এখানকার যিনি সভাপতি রয়েছেন মানে বিখ্যাত আইনজীবী হাইকোর্টের। এবার আমরা তার সঙ্গে কথা বলে নেবো এবং অন্যদের সঙ্গে কথা বলে নেবো। কি বলবেন, কতটা উৎসাহিত, মানে আজকের দিনেও ভিড় কমছে না, মানে মনে হচ্ছে যে এই অনুষ্ঠান যাতে, উৎসব যাতে দিন আরো বেড়ে যায়, কি বলবেন? আমি ইন্ডিয়ার কমিটির কাছে কৃতজ্ঞ যে আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য, এবং আমি এইখানে কিছুদিনের মধ্যে এসে মানুষের যে উদ্দীপনা দেখতে পাচ্ছি, সবার সমর্থন পেয়েছি, আরও ভাবে পরের বছর আমরা আরও জাঁকজমক করে পুজোটা করব। এবং এইবারে মানুষের ভক্তদের সমাগম যথেষ্ট হয়েছে, এবং মায়ের মূর্তি, মায়ের প্যান্ডেল, মানুষের রেসপন্স খুব ভালো, এবং আমাদের ক্লাবের সবাইকে নিয়ে চলে ইউনাইটেডলি এখানকার মানুষ। আমি কিছুদিন এসেছি, তার মধ্যে ওনারা আমাকে বললেন খুব ভালো, এবং অন্যান্য জায়গা থেকেও আমাদের অনেক হাইকোর্টের আইনজীবীকেও আমি বলেছি, তারাও সম্মিলিত, আমার জুনিয়রও এসছে শুভদীপ, এইভাবে অনেক, এবং সিনিয়ররাও, অনেক সিনিয়রকেও বলেছি, তারাও বলেছে এটা খুব ভালো উদ্যোগ, এবং ওনাদের যে উদ্দীপনা, সব মানুষের যে সমাগম খুব ভালো, খুব ভালো। এখানে শিক্ষামন্ত্রী পার্থ বসু এবং আমাদের সাংসদ সৌগত রায় মহাশয় এবং আমাদের পৌরমাতা জয়ন্তী সাহা উনিও এসেছিলেন, এবং মানুষ, এবংকার মানুষকে যেভাবে একত্রিতভাবে যে পুজোটা হচ্ছে খুব ভালো অনুভব করছে সবাই। একটা বিষয় এখানে আমরা দেখতে পাই যে এখানে যারা দাদারা রয়েছেন সবাই কিন্তু একজোট হয়ে, মানে সবাই এখানে আপনাদের মধ্যে ইউনিটি মানে দুর্দান্ত, দুর্দান্ত ইউনিটি, সবাই মিলে একসাথে মধ্যে। আমি এখানে এসেছি, আমার এখানে আসার পর ওনারা বললেন, এবং আমি অন্যান্য জায়গা, আমি বলছি আমি পুরুলিয়ার মানুষ, আমার এই যে কালী পুজোর উদ্যোগ তারাও পর্যন্ত সামিল হয়েছেন, তারা বলেছে হ্যাঁ আমরা দেব যা সাহায্য লাগবে, এবং মানুষ এগিয়ে এসছে, প্রচুর মানুষের সমাগম। কী বলবেন, সবাই মিলে একসাথে আজকে কিন্তু উৎসবের দিন, আনন্দের দিন? না, আনন্দ তো অবশ্যই, আমরা প্রত্যেকবার যেভাবে আনন্দ নিয়ে এগিয়ে চলি, সবাইকে নিয়ে যা চলি সেইভাবে তাই আছে, আমরা আগামী দিন সেভাবে। আর আমাদের সভাপতিকে পেয়েছি, উনি কথা দিয়েছেন আগামী বছর আরও বড় করে করবেন, আমাদের ইন্সপায়ার আরও বাড়িয়েছেন, এবং আরও সকলকে নিয়ে আমরা আর কীভাবে আরও বড় করে আমাদের পুজো করা যায় সেদিকে আমরা খেয়াল রাখবো। পরের বছর আমরা এটা আরও জাঁকজমক করে করব, এবং অনেক মানুষকে আমরা একত্রিত করব। এই এখানে আমরা সময়টা কম পেয়েছিলাম, ওনারা কিছুদিনের মধ্যে আমাকে বলেছিলেন, তবু আমি তার মধ্যে একটা দুর্যোগের, আমি যতটা পেরেছি করেছি, এবং হাইকোর্টের অনেক সিনিয়র আইনজীবী ওটাতে আমি বলেছি, বলেছে খুব ভালো উদ্যোগ, তাদের সমর্থন পেয়েছি, এবং আমি ভবিষ্যতে বলছি পরের বার আমরা আরও সমর্থন পাবো। এবং মানুষের এখানে যে মায়ের মূর্তি, প্যান্ডেল, সবাই খুব নাম করেছে, এবং আমাদের এখানে শিক্ষামন্ত্রী আছেন, আমাদের পৌরমাতা আছেন, তারপর আমাদের প্রবীর পাল মহাশয়ের সমর্থন, সবার সমর্থন খুব ভালো। কি বলবেন, আমি তো প্রথমবার এসেছি, আমি আমার খুবই ভালো লাগছে, ঠিক আছে, এবং দাদার কাছে কাজ করে তো আমি খুবই ভালো মানে মনে করছি, এবং দাদাকে সভাপতি বানিয়ে তো খুবই ভালো হয়েছে একদিকে, কারণ দাদার মধ্যে তো উকিল হয় না, এবং দাদা সত্যিকারে হাইকোর্টে একদম শেষ নাম, মিস্টার সৌগত মিত্রই আছেন এখন। একে তো হাইকোর্টে এত কাজ, এত কাজের চাপ, সমস্ত কিছুর মধ্যেও কিন্তু আপনি ঠিক সময়টা বের করে আসেন। হ্যাঁ, আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি, সমাজ সাথে মিশি, সংগঠনের কাজ যেমন করি, মামলা করি, এটাও একটা সমাজের কাজ, এটা মনে হয় এটাও একটা কাজ, এবং আমার এখানে চেম্বারও আছে, এখানে সব মানুষের সাথে আমার একটা মানুষের যোগাযোগ আছে, প্রতিটা মানুষের সাথে আমার যোগাযোগ আছে, সেক্ষেত্রে ওনারা যে আমাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে, আমি এন্টায়ার কমিটির কাছে কৃতজ্ঞ যে ওনারা ভেবেছেন। কী বলবেন, সভাপতি তো খুব আবেগে আপ্লুত বলছেন, সবাই একসাথে করবে এবং সবাই খুব সাহায্য করেছেন, কী বলবেন? সাহায্য তো মানে সভাপতি কেন, এখানে প্রত্যেক সদস্যেরই কন্ট্রিবিউট আছে, সবাই মিলে সুন্দরভাবে এই পরিস্থিতি, আমাদের 58 বছর পুজো, আর 58 58তম পুজো এবছর, এবছর আমরা অনেক 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 রকম প্রবলেম সলভ মনে করে লাস্টে এখানে আজকে এই প্যান্ডেল তৈরি করতে পেরেছি, নানান দুর্যোগের মাথায় নানান রকম প্রবলেম সেগুলো সব অতিক্রম করে আমরা আজকে এই প্যান্ডেলটাকে দাঁড় করিয়েছি। আমাদের ক্লাবের প্রত্যেক কোনো সদস্য এর সাথে ইনভলভ,
প্রত্যেককে অসাধারণ মানে অমায়িক পরিশ্রম করেছে, তার জন্য আজকে এই জায়গাটা দাঁড়িয়েছি আমরা। আমি চাইবো আবার নেক্সট বছর যেন এরকমই আমরা সহযোগিতা পাই, সহযোগিতা পেয়ে এই সৌগতকে আবার তৈরি করব সেইভাবে। সৌগত যদি ঠিক মতন দাঁড়াই থাকে আমাদের পিছনে, আরও বড় পুজো করতে পারবো। আর আমি সবসময় এই ক্লাবের পাশে আছি, কথা দিলাম, এবং পরের বার আমরা আরও জাঁকজমক করে পুজো করব। এবং অনেকে আমার বাঁকুড়া থেকে, যখন আমার ভাই এসছে, দাদা এসছে বিষ্ণুপুর থেকে, এরা প্রত্যেকে এই পুজোর টানে চলে এসছে। তো এই এই যে উদ্দীপনা মানুষের মধ্যে, এটা আমরা চেয়েছি, এবং ক্লাবের প্রতিটা সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ। এবং আমাদের প্রতিটা সদস্য যেভাবে একত্রিত হয়ে এই পুজোটা করেছেন, আমরা পরের বার আরও জাঁকজমক করে করবো। এইবারও আমরা প্রচুর মানুষকে একত্রিত করতে পেরেছি, প্রচুর মানুষকে। মায়ের কাছে কি চাইলেন? মায়ের কাছে এটাই চাইলাম, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ, এরকম যাতে হাসিটা মুখে লেগে থাকে। সত্যি এনার কিন্তু মানে সভাপতি এরকমই হবে, সবাইকে একসাথে মিলে মানে একসাথে একজোট করে এবং এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। সত্যি এখানকে, এখানে যেভাবে মাতৃবন্দনায় এনারা করেছেন, শুধুমাত্র কোর্ট চত্বরে না, ইনি কিন্তু দমদম অঞ্চলে যথেষ্ট বিখ্যাত, ঠিক আছে, হাইকোর্ট চত্বরে না। আমরা জানি উনি যথেষ্ট একজন প্রথিতযশা একজন আইনজীবী। তো যাই হোক, এইভাবে এগিয়ে যাক এই অগ্রগতি ক্লাব, অগ্রগতির দিকে ক্রমশ আরও 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 এগিয়ে যাক। সেই শুভেচ্ছা রইল ক্যামেরায় মানুষের সঙ্গে, রাধে সিং সরকার, নিউজ বাংলা।